সাড়ে তিন বছরের শুনশান নীরবতা ভাঙছে এই পাটকলের উৎপাদনের জন্য রং করে মেশিন চালিয়ে প্রস্তুত করা হচ্ছে মিলগুলো। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 30,000 শ্রমিক। 2021 সালের এপ্রিলে সরকার পাটকলগুলোকে বেসরকারি খাতে 5 থেকে 30 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে দরপত্রের মাধ্যমে খুলনার দৌলতপুর জুট মিল ও যশোরের জেজেআই জুট মিল ইজারা চুক্তি ও হস্তান্তর সম্পন্ন হয়েছে। ইজারার মাধ্যমে মিল দুটির দায়িত্ব পেয়েছে যথাক্রমে ফরচুন গ্রুপ ও আকিজ গ্রুপ। এছাড়া আরও 3টি পাটকল চালুর জন্য টেন্ডার শেষে চুক্তির অপেক্ষায় রয়েছে। দুটি মিলে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে জানিয়ে নতুন মালিকপক্ষ বলছেন আগামী মাসেই উৎপাদনে যাবে মিলগুলো। অনেকগুলো মেশিন ইতিমধ্যে আমরা চালু করতে পারছি। আমাদের এই যে বৃদ্ধ মানুষগুলো, তারা যে কায়িক পরিশ্রম, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা দিয়ে এই মিলগুলো সচল করতে পারবে। ওনারা যে প্রোডাকশনটা দেখাইতো সেই প্রোডাকশনের থেকে আমরা 3 থেকে 4 গুণ ইনশাল্লাহ আমরা প্রোডাকশন আমরা এখানে করব, যেটা সরকারের জন্য তথা আমাদের দেশের জন্য আমরা একটা ইতিহাস হয়ে থাকবে। সাড়ে তিন বছরের বেকারত্ব কাটানোর খবরে শ্রমিকদের মাঝে সন্তুষ্টি ফিরলেও সরকারি বিধি অনুযায়ী বেতন কাঠামো ও পুরনো শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি তাদের। এই বয়সে আমি আসবো, আমি এটা কোনো কল্পনা করতে পারিনি। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আমি আদায় করি। মিলটা যদি আমাদের আবার পুনরায় ভালোভাবে চালু করতে পারে তাহলে মনে হয় আমাদের অভাব কষ্ট অনেকটাই দূরে হবে, প্রতিষ্ঠান লাভমুখ হয় এবং সেভাবে আমরাও চেষ্টা শ্রমিক আছি, আমরা সেভাবে চেষ্টা করব, অঞ্চলে থাকতে পারবো, বসবাস করতে পারবো এই বাজারে, সেরকম মজুরি আমাদেরকে দেওয়া হোক। রাষ্ট্রীয় গেজেট অনুযায়ী সেই মজুরি দেবে আর ওই মিলে যারা কাজ করতো তাদের পূর্ণভাবে চাকরিতে তা দিতে হবে। পর্যায়ক্রমে অন্যান্য মিলও একই প্রক্রিয়ায় চালু হবে বলে জানান বিজেএমসির কর্মকর্তা। পর্যায়ক্রমে হয়তো প্রাইভেট প্রতিষ্ঠান তারা জমি হিসাব চাকরি চালু করছে, প্রাইভেট প্রতিষ্ঠানের যে তারা বিভিন্নভাবে মিলগুলোকে আবার নতুন করে মডার্নাইজেশন করবে বা অন্যান্যভাবে প্রোডাকশন ইম্প্রুভ করবে এবং সেই অনুযায়ী তারা পণ্য উৎপাদন করবে। খুলনা অঞ্চলের 9টি পাটকলের মধ্যে খুলনায় 7টি আর 2টি যশোরে। বেসরকারিভাবে পাটকলগুলো চালুর উদ্যোগে একদিকে যেমন স্বস্তি ফিরেছে শ্রমিকদের মধ্যে, তেমনি এ অঞ্চলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। পর্যায়ক্রমে সবগুলো পাটকল চালু হলে এ অঞ্চল থেকে সোনালী আঁশের তৈরি পণ্য উৎপাদন বাড়বে আর খুলনা শিল্পাঞ্চল ফিরে পাবে তার হারানো ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।